হ্যালো হোয়াটসঅ্যাপ গাইজ, আপনারা সব কেমন আছেন? আশা করি আপনারা ভালোই আছেন। সবচেয়ে সস্তা পপ আপ সেলফি ক্যামেরা ফোন ইনফিনিক্স এস ফাইভ প্রো শীঘ্রই বাজারে আসছে এই মোবাইল ফোনটি। আজকের ভিডিওতে কথা বলবো ইনফিনিক্স এস ফাইভ প্রো এই মোবাইল ফোনটির ব্যাপারে। তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করি। ভিডিওটি শুরু করার আগে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন, আর আমাদের চ্যানেলে আপনি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি ক্লিক করে ওয়াল নোটিফিকেশন অন করে দিন। তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করি। এবার ভারতে 10,000 টাকার কমে পপ আপ সেলফি ক্যামেরা স্মার্টফোন পাওয়া যাবে। এই ফোনটি হবে ভারতের সবচেয়ে সস্তা পপ আপ সেলফি ক্যামেরা ফোন। ফোনটি আনছে জনপ্রিয় স্মার্টফোন কোম্পানি ইনফিনিক্স। ফোনটির নাম হবে ইনফিনিক্স এস ফাইভ প্রো। ইনফিনিক্সের এই ফোনটি আগামী মাসে লঞ্চ করা হবে। ইনফিনিক্স এর আগে ভারতে সবচেয়ে সস্তা 5-inch ডিসপ্লে ফোন এনেছিল। এ ফোনটির নাম হলো ইনফিনিক্স এস ফাইভ লাইট। এ থেকে বোঝা যাচ্ছে কোম্পানি এস সিরিজের সবচেয়ে সস্তার ফোনগুলি আনবে, ঠিক যেমন ইনফিনিক্স এস ফাইভ লাইটকে 10,000 টাকার কমে ভারতে এনেছিল। এবার কোম্পানি 10,000 টাকার কমে ইনফিনিক্স এস ফাইভ প্রোকে আনতে চলেছে। এটাই হবে ভারতে সবচেয়ে সস্তা পপ আপ সেলফি ক্যামেরা ফোন। এখন হনর 9X হলো ভারতের সবচেয়ে কম দামি পপ আপ সেলফি ক্যামেরা। এমল ফোনটির দাম 13,999 টাকা। রিপোর্ট অনুসারে ইনফিনিক্স এস ফাইভ প্রো আগামী মাসে ভারতে আসবে। এই ফোনের 32 মেগাপিক্সেল পপ আপ সেলফি ক্যামেরা থাকছে। এছাড়াও এই ফোনে মিডিয়া টেক প্রসেসর দেওয়া হবে। আবার ফোনটি অ্যান্ড্রয়েড 10 অপারেটিং সিস্টেমের সাথে আসতে পারে। এ ফোনটি 4GB র্যাম, 64GB ইন্টারনাল স্টোরেজের সঙ্গে এমল ফোনটি আসবে। মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে এই ফোনের ইন্টারনাল স্টোরেজ বাড়ানো যাবে। এছাড়াও এই ফোনের সম্পর্কে আরও কোনো তথ্য সামনে আসেনি। আসুন কোম্পানি সবচেয়ে সস্তা 5-inch ডিসপ্লে ফোনের সম্পর্কে জেনে নিই। ইনফিনিক্স এস ফাইভ লাইট এই মোবাইল ফোনের ফিউচারগুলি দেখে নিন। আগেই বলেছি এই ফোন 5-inch ডিসপ্লে দেওয়া হয়েছে, যেটা আমরা 10,000 টাকার কমের ফোনে খুব একটা দেখতে পাই না। ফোনটির ডিসপ্লে সাইজ 6.6 ইঞ্চ এইচডি প্লাস ডিসপ্লে। এই মোবাইল ফোনের প্রসেসর, র্যাম ও ইন্টারনাল স্টোরেজের ব্যাপারে বলবো। এই ফোনে আপনি পাবেন মিডিয়া টেক হিলিও P22 প্রসেসর। র্যাম ও ইন্টারনাল স্টোরেজ কথা বললে 4GB র্যাম আর 64GB ইন্টারনাল স্টোরেজ এই মোবাইল ফোনে আছে। মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে মোবাইল ফোনটি 256GB পর্যন্ত বাড়ানো যাবে। ইনফিনিক্স এস ফাইভ লাইট এই মোবাইল ফোনের ক্যামেরা কোয়ালিটি দেখে নিন। ফটোগ্রাফির জন্য এই ফোনে পিছনে ট্রিপল রিয়েল ক্যামেরা রয়েছে, যারা প্রাইমারি সেন্সর 16 মেগাপিক্সেল। এছাড়াও রয়েছে 2 মেগাপিক্সেল ডেপথ সেন্সর। সেলফি তোলার জন্য এই মোবাইল ফোনটিতে 16 মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে। ইনফিনিক্স এস ফাইভ লাইট এই মোবাইল ফোনটির ব্যাটারি রয়েছে 4000mAh এর ব্যাটারি। এই ছিল মূলত আজকের ভিডিও। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, আর এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন। আর আমাদের চ্যানেল আপনি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি ক্লিক করে ওয়াল নোটিফিকেশন অন করে দেবেন পরবর্তী এই জাতীয় আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে।